নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কলকাতা শহর থেকে অনেকটা দূরে রয়েছি, কিন্তু চোখ এবং মন পড়ে রয়েছে ওই কলকাতা। এবং শুধু তাই নয়, কলকাতা আরো স্পেসিফিক কলকাতা হাইকোর্টে, এবং সেই কলকাতা হাইকোর্টের আরো স্পেসিফিক জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কি ঘটলো সারাদিন সেটাতে চোখ পড়েছিল। স্বাভাবিকভাবে যখন লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, যে নির্দিষ্ট ভাবে লিপস অ্যান্ড মাউথ সংক্রান্ত ইডি তদন্ত যে রিপোর্ট জমা পড়েছে, এবং কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং এর ব্যাপারে কি জাস্টিস সিনহা শেষ পর্যন্ত অর্ডার দেন বা রায় দেন, সেদিকে যে সেদিকে যেমন সারা বাংলার সমস্ত মানুষ অপেক্ষা করে তাকিয়েছিলেন, আমিও তাকিয়েছিলাম কলকাতা থেকে অনেক দূরে বসে। কিন্তু ঘটনা হলো, যেটা আমার খুব নজরে পড়লো, যে আচমকা লাইভ স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেল। আপনারা যারা আদালতের লাইভ স্ট্রিমিং সম্বন্ধে জানেন, যে বিচারপতিরা যখন বিচার করেন সেটা ক্যামেরায় ধরা পড়ে, এবং ক্যামেরায় যে কোনো মানুষ বাড়ি থেকে অফিস থেকে বসে শুনতে পারেন, তো সেটা আচমকা বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবে কৌতূহল ছিল যে জাস্টিস সিনহার ঘরের এই শুনানিটা আমি শুনতে পেলাম না কেন। স্বাভাবিকভাবে এরপর আমি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের বহু আইনজীবীকে আমি ব্যক্তিগতভাবে যাদের চিনি তাদের কাছে টেলিফোন করে জানার চেষ্টা করলাম যে বিষয়টা কি। তারাও শেষ পর্যন্ত স্বীকার করলেন, জাস্টিস অমৃতা সিনহার নির্দেশে পরিষ্কারভাবে ক্যামেরা লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো, এবং এই তদন্ত প্রক্রিয়ার যে হিয়ারিং এদিন ছিল দুপুর 3:30 থেকে, সেই 3:30-এর পর থেকে যখন হিয়ারিং শুরু হলো ক্যামেরা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। আদালতের ভেতরের কক্ষে সমস্ত লোকজনকে ফাঁকা করতে বললেন, এক্সেপ্ট দুপক্ষের আইনজীবী, অর্থাৎ রমেশ মালিকের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত দুর্নীতির যে মামলাটা কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে চলছে সেই মামলার আইনজীবী ছাড়া, এবং মানে এই নিয়োগ দুর্নীতির আইনজীবী ছাড়া, এবং কালীঘাটের কাকু লিপস অ্যান্ড মাউস তাদের সংশ্লিষ্ট পক্ষের আইনজীবী ছাড়া সমস্ত আইনজীবীকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের ঘর থেকে সবাইকে বাইরে চলে যেতে বলা হলো। এবং পরবর্তীকালে যা খবর পেলাম সেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, যে এই রুদ্ধশ্বাস কক্ষে মানে রুদ্ধদ্বার কক্ষে যে শুনানিটা হলো, সেই শুনানির কোনো বিষয়বস্তু যেন বাইরে না বেরোয় মিডিয়াকে সরাসরি সেই রকম নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মিডিয়া কোনো সংবাদ মাধ্যম নির্দিষ্টভাবে এই সংক্রান্ত কোনো রিপোর্ট পেশ করতে পারবেন না বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবে আমরাও তার ব্যতিক্রম নই, অনেকেই আমাদের কাছে টেলিফোন করছেন, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বাংলার মনের দরবারে দর্শকরা ফোন করেছেন, যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ফাইনালি কি হলো। কারণ গতকাল আমরা শুনেছি যে ইডির ব্যাপারে পরিষ্কার ভাবে ইডি আদালতকে জানিয়েছে যে লিপস অ্যান্ড মাউসের অবৈধভাবে অর্জিত টাকায় কেনা কিছু সম্পত্তির ব্যাপারে তারা প্রভিশনাল অ্যাটাচমেন্টের দিকে গেছেন, এবং সেই সংখ্যাটা 8টি সম্পত্তির প্রায় 7.5 কোটি টাকা মূল্যের প্রপার্টি প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছেন, যেটাতে ইডি অনেকদিন আগে ডিউবিয়াস ট্রানজাকশন বলে বলেছিলেন। ফলত সেটা ইডি যখন ওপেন ডিক্লারেশন দিয়েছে, এটা নিয়ে জনসমক্ষে প্রচুর রিপার্কাশন হয়েছে, যে ভাইপো যেখানে বলেছিলেন যে আমার বিরুদ্ধে 5 পয়সা দুর্নীতি প্রমাণিত করা যাবে না, সেখানে দাঁড়িয়ে ইডি এত বড় কাণ্ড ঘটলো যেখানে সরাসরি ইডি তার প্রপার্টি অ্যাটাচমেন্টের দিকে চলে গেল, এবং ইডি এর ইমপ্লিকেশন জানে পরবর্তীকালে এই অ্যাটাচমেন্টটা যদি উইথড্রন হয় তাহলে আলটিমেটলি ইডির ঘাড়ে দোষটা চাপবে, নোয়িং দ্যাট ওয়েল কিন্তু ইডি প্রভিশনাল অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করার জন্য দিল্লির ইডির হেড অফিসে পর্যন্ত কাগজপত্র পাঠিয়েছে, এবং এটা জানা গেছে গতকালের রিপোর্টে। আজকের যে প্রসেসিং হলো, আজকের যে শুনানি হলো, কোন শুনানির একটি শব্দ কোন আইনজীবী বলতে অপরাগ। কিন্তু ধরে নেওয়া যেতে পারে সমস্ত ঘটনাটার প্রেক্ষিতে যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যেহেতু বিচারপতির নাম জাস্টিস অমৃতা সিনহা, সেটা কিন্তু আগামী দিনে অনেক কিছু বড় কিছু ঘটতে পারে, ঘটার সম্ভাবনা থাকবে। কারণ আমার মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে হয়েছে, একজন আইনের আইন যতটুকু বুঝেছি তার থেকেও বেশি রাজনীতির বিশ্লেষক হিসেবে যতটুকু বুঝেছি, জাস্টিস সিনহা এটা যথার্থ কাজ করেছেন। তার কারণ আলটিমেটলি অপরাধী ধরা পড়ুক, সেটাই বিচারের মূল কথা। কখনোই শুধুমাত্র সংবাদপত্রে খবর হওয়া, মুখরোচক খবর হওয়া,
সেটার থেকে অনেক বেশি জরুরি, মূল অপরাধী যেন শেষ পর্যন্ত শ্রীঘরের মধ্যে ঢোকে, সেটা বাংলার মানুষ চাইছেন এবং সেটা বিচার ব্যবস্থারও লক্ষ্য হওয়া উচিত। আমার মনে হয় জাসি অমৃতা সিনহা যা করেছেন যথার্থ করেছেন। আমি শুধু এই প্রসঙ্গে আমাদের বাংলার মনে দর্শকদের দুটো কথা বলবো। 1 নম্বর হচ্ছে, এই জাসি সিনহার ঘরে যে তদন্ত প্রক্রিয়াটা নিয়ে যে শুনানিটা চলছিল, আপনারা জানেন ইডি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ফার্স্ট রিপোর্ট দিয়েছে, গতকাল গতকাল না আজকে ইডি সেকেন্ড রিপোর্টও দিয়েছে, সিবিআই এর মধ্যে গতকাল একটা রিপোর্ট পেশ করে দিয়েছে মুখ বন্ধ খামে, সেটা বাইরে কেউ জানতে পারছে না কি কি তাতে আছে। কিন্তু ইডির আইনজীবীরা যেটা প্রকাশ্য আদালতে বলেছেন সেইটুকুই শুধু সংবাদ মাধ্যমে সেন্সেশন ফেলে দিয়েছে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স এর, এবং সেই প্রপার্টির নামও বেরোচ্ছে যে কালীঘাট অঞ্চলে দুটো বড় বাড়ি এবং কালীঘাট রোডে দুটো বড় বাড়ি, আমতলার একটা বাড়ি, এরকম অনেকগুলো নাম বেরিয়ে এসেছে সংবাদ মাধ্যমেই সেটা আমরা শুনলাম। আলটিমেটলি এটা একটা দিক, মানে আলটিমেটলি প্রভিশনাল অ্যাটাচমেন্টের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, যেখানে দাঁড়িয়ে কেউ একজন প্রকাশ্যে বলেছিলেন আমি ফাঁসির মঞ্চে যাব, ফলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে ইডি তার 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 ব্যবসার প্রপার্টি অ্যাটাচমেন্ট করছেন, এটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে যেটা পিজি হসপিটালে যে কাণ্ডটা করছে সেটার ব্যাপারেও শুনানি চলেছে, এবং নিশ্চিতভাবে সেটার ব্যাপারে জাস্টিস, যেহেতু বিচারপতির নাম জাস্টিস অমৃতা সিনহা, এমন কিছু রায় দেবেন যেটা কিন্তু আরেকবার একটা উদাহরণ হয়ে থাকবে আইনের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, যে এই রায়টা আমরা পরবর্তীকালে বলতে পারবো এই রায়টা দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা। এগুলো অনুমান করা যেতে পারে, তার বেশি কিছু নয়, কিন্তু জাস্টিস অমৃতা সিনহার ঘরে নিশ্চিতভাবে এমন কিছু হয়েছে যেটা নিয়ে কোনো আইনজীবী, আমি অন্তত নয় নয় করে বাংলার মনে দর্শকদের শোনানোর জন্য, শোনানো বলতে মূল জিস্টটা দেওয়ার জন্য 9 জন আইনজীবীকে ফোন করেছি, প্রত্যেকেই কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে আমি যেটুকু জানি তার একটি শব্দ সন্ময়দা আপনাকে বলতে পারবো না, এটার প্রতি নিষেধাজ্ঞা আছে এক, দ্বিতীয়ত হচ্ছে এটা তদন্তকে প্রক্রিয়াকে ব্যাহত করবে। স্বাভাবিকভাবে আমি তাদের জোরাজুরি করিনি, এবং জাস্টিস সিনহার ঘরে শুধু ইন্টারেস্টিং হচ্ছে ক্যামেরাটা বন্ধ হওয়াটা আমার কিন্তু চোখে লেগেছে, এবং আমি বলবো যে এটা অসাধারণ অসামান্য একটা কাজ করেছেন জাস্টিস অমৃতা সিনহা। কারণ দিনের শেষে বিচারের মধ্য দিয়ে সব থেকে বড় প্রভাবশালী অপরাধী জেলে যাবে, সেটাই তো বাংলার মানুষের চাহিদা। কখন বাংলার মনে বিকেলবেলা কিছু শুনলাম কিংবা কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে শুনলাম যে অমুকের ব্যাপারে জাস্টিস সিনহা এই রায় দিয়েছেন, তার থেকে ইজ মোর ইম্পর্টেন্ট যে মূল অপরাধী, আসল অপরাধী, যার জন্য বাংলায় এত অপরাধ সংগঠিত হয়েছে, সেই প্রতিভাবান যুবকটি যদি জেলে যায়, যদি যদি সে অপরাধ করে থাকে, তার জেল যাত্রাটাকে বাঙালি কিন্তু অনেক বেশি চাইছে। ফলত জাস্টিস সিনহার ঘরে যে ঘটনা ঘটেছে, আমি বলবো যে এটা জাস্টিস সিনহার দূরদর্শিতারই বিষয় যে তিনি অন্তত বিচার ব্যবস্থাটাকে বাজারের পণ্য করতে দেননি। হ্যাটস অফ টু জাস্টিস অমৃতা সিনহা, বিচার ব্যবস্থার প্রতি আমার অন্তত ব্যক্তিগতভাবে আরো শ্রদ্ধা বাড়লো, নিশ্চিতভাবে আপনাদেরও বাড়লো। খিদেটা থেকে গেল জাস্টিস সিনহা কি হিয়ারিং এ কি বলেছেন, সেই খিদেটা আপনাদেরও থাকলো আমারও থাকলো, কিন্তু আমরা আশা রাখবো এমন কিছু নিদর্শনমূলক উনি রায় বা অর্ডার দিয়েছেন ওই রুদ্ধদ্বার কক্ষে, যেটা অন্তত আলটিমেটলি লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা প্রতারিত হয়ে আজও গান্ধীমূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে রয়েছেন, তাদের পরিবার এবং যে ঘরে সন্তান বড় হচ্ছে সেই ঘরের পরিবারেরও প্রত্যেকের ক্ষেত্রে এটা কার্যকরী হবে, অর্থাৎ আলটিমেটলি বাঙালিকে একটু রিলিফ দেবে যেটা বাঙালি চাইছে। তো যাই হোক, আমি আপাতত এইটুকুই আপনাদের ব্রিফ করলাম। আদালতের ভেতরে ক্যামেরা বন্ধ হওয়ার পর কি হিয়ারিং হয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না, কেউ কিচ্ছু জানি না কথাটা বলার জন্য আসা দরকার, কারণ ডিজিটাল মাধ্যমে কেউ কেউ এসব নিয়ে গল্প বলতে বসে যাবেন, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বেশ কিছু আঁচ করা, অনুমান করা, এমন কিছু কিছু তথ্য বেরোবে যেটা হওয়া উচিত নয়। তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় একটু বিচার ব্যবস্থার প্রতি সবাই আস্থা রাখুন, আমরা ডিজিটাল মাধ্যমে যারা কাজ করি আমরাও আস্থা রাখি, এবং আপনাদের যাতে কৌতূহল, আপনাদের যাদের অনেক এই সম্বন্ধে তথ্য জানার খিদে, সেটা মেটানোর স্কোপ তো আমরা অনেক পাবো বাংলা বার্তা, নতুন বাংলা বাংলার মনে পাবো।
যখন যা হবে সেটা নিয়ে আসব, কিন্তু আপাতত এইটুকু থাক, জাস্টিস অমৃতা সিনহার ঘরে ক্যামেরা বন্ধ হলো, সমস্ত আইনজীবী, সংশ্লিষ্ট আইনজীবী ছাড়া সবাইকে বার করে দেওয়া হলো, মিডিয়াকে সরিয়ে দেওয়া হলো, সেখানে ভার্চুয়াল মোডে থাকলেন ইডি জয়েন্ট ডিরেক্টর, এবং সেখানে থাকলেন ভার্চুয়াল মোডে ইএসআই এর একজন কণ্ঠ বিশেষজ্ঞ, ইএনটি স্পেশালিস্ট ডাক্তার। তাদের কাছে জাস্টিস সিনহা নিশ্চিতভাবে জানতে চেয়েছেন, কি জানতে চেয়েছেন জানি না, এবং নিশ্চিতভাবে এমন কিছু নির্দেশ দিয়েছেন যাতে এই নববর্ষের আগামী 2-3টে সপ্তাহ খুব ভালো যাবে বাঙালির। এইটুকু আশা রেখে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, যা আপডেট হবে চোখ রাখবেন নতুন বাংলা এবং অবশ্যই বাংলা বার্তায়।